আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি বলতে আমাদের বললে কি ভুল হবে, মানে আমার বাপের বাড়ি আর কি। এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ। বা এই বাড়িটা 10 বছর আগে মোটেও এমন ছিল না দেখতে, হয়তো 10 বছর পরে মোটেও এমন থাকবে না দেখতে। এই জন্যে কোনো রকম একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে রাখতেছি যদি কেউ দেখে। এই ঘরটা আমার দাদির ছিল, এখন স্টোর রুম। বাড়িটাতে এখন আগে যেরকম ভরপুর বাড়িটাকে বাড়ি মনে হতো, এখন গেলে খুব মন খারাপ হয়, কারণ এত বড় বাড়ি, মানে মানুষ নাই, মরিচা পড়ে আছে। আগে বাগান ছিল, গরু ছাগল, অনেক ধান চাষ করতো। প্রতিদিন আমাদের বাড়িতে 5 থেকে 6 জন কৃষান কাজ করত, আর এখন সে জায়গায় হাঁটারই মানুষ নেই, সে বাড়িতে মানে হাঁটারই মানুষ নেই। এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ। আব্বা গাছ লাগাতে প্রচুর পছন্দ করে। আমাদের বাড়িতে যতগুলা গাছ আছে একটা গাছেও মানে আব্বার মানে মার হাতের না আর কি, প্রত্যেকটা গাছ আমার বাবার লাগানো। এটা আমাদের বাড়ির পিছনের বাগান, আম বাগান। সাইডে আছে, দেখা হয়নি, নতুন শুনলাম যে আব্বা লিচু বাগান করছে রিসেন্টলি। এটা হচ্ছে বাড়ির পিছনে ছোট্ট একটা পুকুর। আর এক একটা গাছ সন্তানের মতো লালন পালন করতে, আপনারা দেখতেই পারতেছেন মনে হচ্ছে জঙ্গল। বাড়ির ভিতরে যেভাবে গাছ, ঠিক একইভাবে বাড়ির আশেপাশেও গাছ দিয়ে একদম ভরপুর। আমি বেশ কিছুদিনই ছিলাম বাড়িতে, একা একা আর ভালো লাগে না, বোনেরা কেউ নাই। প্রায় সময় একদিন দুদিন পর পরেই শহরে চলে আসতাম। এটা হচ্ছে আমাদের রংপুর। রংপুর শহরটা আসলে অনেক ছোট, আর রংপুরে ঘুরতে আসতাম একটা দুইটা বাহানায়। এই রিক্সা চালক, ওর নাম হচ্ছে শরীফুল ভাই, শরীফুল আর কি। উনি খুবই মিশুক, যাওয়া আসা করতেই আর কি ওনার সাথে পরিচয়। আর খুবই কি বলবো, ভদ্র। সারাদিন রিক্সা নিয়ে ওনার রিক্সায় ঘুরতাম, আর খালাতো বোনের সাথে, খালাতো ভাইয়ের সাথে, বড় আপার ছেলের সাথে। এইটা ওটা বাহানায় শহরে বের হওয়াই হতো, যে আজ মানে কৈফত্য দিতে হতো আব্বাকে, যে আব্বা বলতো যে কেন যাচ্ছিস, বলতে হতো আব্বা এটা প্রয়োজন ওটা প্রয়োজন। এমনি বাহানায় ছলে ছলে বাইরে বের হওয়ার এক বাহানায় বাইরে বের হয়ে আসতাম। বাসায় সেই আসলে কোনো একটা জায়গা, কোনো একটা ঘর, কোনো একটা বাড়ি, তখনই মহব্বতের হয়, তখনই ভালো লাগা কাজ করে, যখন সে ভালো ওই ঘরটাতে বাড়িটাতে ভালো লাগার মানুষ থাকে। আমরা তো অনেক মানে ভাই বোন বাড়িটাতে একদম যতটা মানে কি বলবো হই হুল্লোড় ছিল, এখন এক এক করে যাওয়া হয়, বোনেরা একসাথে যাওয়া হয় না, সবারই সংসার। একা একা ভালো লাগে না, খালি আব্বা মা, আর বাড়ি মনে হয় যে খা খা করে এরকম। একদিন সবাইকে চলে যেতে হবে, তাই না? এই ঘর বাড়ি, তবুও আমরা মিথ্যা আশায়, মিথ্যায় মোহে, দুনিয়ার কি একটা মিথ্যা মোহের মধ্যে পড়ে কত কি না করি এই অল্প সময়ের জন্য। এটা হচ্ছে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যানের বাগান বাড়ি, বিশাল বাগান বাড়ি, যেটা আমি যদি হেঁটেও দেখতে চাই তাহলে মনে হয় 1 ঘন্টা লেগে যাবে, অনেক বড়। তার পাশে একটা নদী আছে। মা খুব বলতেছিল যে যা দেখে বাগান বাড়িটা অনেক সুন্দর হয়েছে। আমি বিকালবেলা আমার মামাতো বোনের সাথে গেছিলাম দেখতে। আমাদের এলাকার চেয়ারম্যান বিশাল সম্পদ রেখে গেছে, মার্কেট, লিচু বাগান, বিশাল আম বাগান, দেখতেই পারতেছেন বাগান কত বড়, এপাশ থেকে দেখে ওপাশে দেখাই যায় না। অনেক সম্পদ রেখে গেছে, সন্তান রেখে গেছে, কিন্তু সুসন্তান রেখে যেতে পারেনি, খুবই দুঃখজনক ব্যাপার। সম্পদ কখনো সন্তানের কোনো কাজে আসে না, এই কথাটা আমি এর আগে একজনকে বলছিলাম। হ্যাঁ, সন্তান মানুষ করতে টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু আমরা যেভাবে টাকা পয়সার পিছনে ছুটি,
এমনও দেখা যায় যে সন্তান ফেলে রেখে টাকার পিছনেই ছুটি, সন্তানকে যে সময় দেওয়ার কথা সে সময় দেওয়া হয় না। শুধু ওনাদের যুক্তি এইটা যে টাকা পয়সা তাদের জন্যই, মানে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই নাকি টাকা পয়সা জমানো হচ্ছে, কিন্তু কথা হচ্ছে একটা সুসন্তানের কখনো টাকার অভাব হয় না, আর একজন কুসন্তানের অনেক সম্পত্তিও তার অভাব কখনো ফুরায় না। আমাদের এলাকার চেয়ারম্যানের অনেক সম্পদ, অনেক সম্পদ বললাম না, যে আমাদের এলাকার মার্কেট, তারপর হচ্ছে বিশাল পুকুর, বিশাল বিশাল বাগান, কিন্তু তার ছেলে সন্তানগুলো একটাও মানুষ হয় নাই। আল্লাহ ক্ষমা করুক। আপনাদের কাছে এইটা অনুরোধ যে আসলে বাচ্চারা মানুষ কিভাবে করতে হয় সেটা আপনারা একটু স্টাডি করে বা জেনে নিয়ে সেভাবেই চেষ্টা করবেন। টাকার পিছনে ছুটে বাচ্চাকে ফেলে দিয়ে টাকার পিছনে ছুটতে হবে না, আমি এটা খুবই বিশ্বাস করি। এই ঘরটা দেখলে এত কষ্ট লাগে, এটা আমার দাদির ঘর ছিল, এখন স্টোর রুম হয়ে গেছে, এখানে আলু সাইকেল এগুলো রাখা হয়, সবগুলোই একদিন হয়তো বা এরকমই হয়ে যাবে, যার যার ঘরের মানুষগুলো আমরা কেউ আর থাকবো না। সবার এখন যেমন আমরাই নাই, এই এত বড় বাড়ি, আমাদের রুমগুলো তালা দেয়া থাকে, শুধু একটা ঘরে আব্বা মা থাকে, সবগুলো রুম ফাঁকা পড়েই থাকে। আমি যখন ছিলাম, আমরা বোনেরা যখন ছিলাম, এই জায়গাটা পুরাটাই বাগান ছিল। এখন তো আব্বা মা বয়স হয়ে গেছে, ওরা এতটা মেনটেন করে থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট। এই বাড়িটাতে আমার বড় আপা থাকে, আমরা বাকি বোনরা ঢাকাতেই থাকি, শুধু বড় আপা গ্রামের বাড়িতে থাকে। আমার ছেলে বাড়ির ভিতরে থাকতেই চায় না, বড় আপার কাছে এসে 2-3 দিন ছিলাম, ও খালি যতক্ষণে জেগে থাকে ততক্ষণেই সে বাইরে চলে আসে। এটা বড় আপার বাসার বাহিরের সাইডটা আর কি, এই গেটটা দেখতে পারতেছেন, এটা দিয়ে আমার ছেলে হেঁটে যাচ্ছে। খালি ওকে কিছুতেই বাড়ির ভিতরে আটকানো যায় না, বাচ্চারা শুধু ছলে বলে বাহানায় বাইরে বের হয়ে আসতে চায়, এটা ওটা দেখতে চায়, ঘুরতে চায়, ঘরের ভিতরে থাকতেই চায় না। বড় বড় বাসার ভিতরটা না যতটা আমার ভালো লাগে না, বাহিরটা ঠিক তার থেকে অনেক বেশি ভালো লাগে। অনেক একটু ফাঁকা জায়গা আছে, লেফট সাইডে একটা অনেক বড় বাগান আছে, এটা হচ্ছে, এবং রাস্তা বাসা থেকে বের হয়ে হাঁটার যথেষ্ট, হাঁটার, বসে গল্প করার, টাইম পাস করার অনেক সময় আছে। আল্লাহ যাকে যেটা দেয় সেটা ইউজ করার মতো, মানে সবাই সবারই প্লাস মাইনাস নিয়ে জীবন চলতে হয়। বড় আপা চাকরি করে, এই জায়গাগুলা বা এখানে বসে বা তাকানোর হয়তো বা এই সময়টুকু উপভোগই করতে পারে না। আর আমি 2 দিন থেকে ওর ওই জায়গায় আড্ডা দেওয়া, ঘোরা, বসা, আমার বড় আপার ছেলের সাথে চলাফেরা করা, জায়গাটুকু উপভোগ করে আসলাম। এটা বড় আপার বড় ছেলে আর আমার ছেলে, আর আমি ঢাকায় যে বাড়িটাতে থাকি একটু হাঁটার জায়গা নাই, একটু মানে এত কমার্শিয়াল এলাকায় থাকি যেখানে আশেপাশে কোনো স্কুল, ঢাকা শহরে তো এখন স্কুলগুলো একটা বিল্ডিং, মানে স্কুলের কোনো মাঠই নেই, যে আমি বিকালবেলা যে একটু বাচ্চাকে নিয়ে বের হব সেই সুযোগটা একেবারেই নেই, যে আমি মানে হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে হয় যে কখন সে ফ্রি হবে আর আমরা বের হব। বের হয়ে কারণ হচ্ছে যে যে কমার্শিয়াল জায়গায় হাঁটতে হয় বা বসতে হয় সেখানে ছেলে মানুষ ছাড়া বের হওয়া খুব বেশি ডিফিকাল্ট, কারণ কোনো খেলার মাঠ নাই, কোনো পার্ক নাই যেখানে নিয়ে আমি বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে পারি। সেই দিক দিয়ে উত্তরায় মামার বাসা আমি বিয়ের আগে ছিলাম, সেই জায়গাটা আমার খুব ভালো লাগছে। উত্তরায় প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা পার্ক আছে, অ্যাটলিস্ট খুব খারাপ লাগলে বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তো হাঁটা যায়, কিন্তু সবারই তো সেই সামর্থ্য বা সেই সুযোগ সুবিধা থাকে না সব জায়গায়, ঢাকা শহরে সব জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকার। যাই হোক, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবু আমি গ্রামে গেলে খুব উপভোগ করি সেই সময়টুকু, সেই মানুষগুলাকে, সেই ঘরগুলাকে, সেই জায়গাগুলাকে। বাড়িতে তো আমি প্রায় 10-12 দিন ছিলামই, বড় আপার কাছেও ছিলাম 2-3 দিন। এটা হচ্ছে আমার আফসা, যাকে দেখতে পারতেছেন সে আমার বান্ধবী, বলতে পারেন একেবারে আমার প্রাণের বান্ধবী, আমার পুতুল খেলার বান্ধবী। ও একটা ভালো বন্ধু থাকা যে কত মানে ভালো লাগার ব্যাপার। আমাদের বাড়ি থেকে 1 কিলো দূরে ও থাকে, ওর কাছে গেছিলাম। আমি যাওয়ার সাথে সাথে ও গাভী ঘর থেকে বের করে নিজে দুধ, আপনারা ওটাকে কী বলেন, কী ল্যাঙ্গুয়েজ বলবো বুঝতে পারতেছি না,
নিজে দুধ নিয়ে নিজে গরম করে আমাকে খাইতে দিছে, এটা যে কি একটা, মানে আপনাদের সবার জীবনে কেউ না কেউ এরকম প্রাণের কেউ আছে তাই না? এরকম মানুষ পাওয়া খুব আসলে দুষ্কর, যে একটু ব্যথায় কেউ ইস করে ওঠে, বা যার কাছে গেলেন সে জিজ্ঞেস করতেছে না আমার হাতে কত টাকা দামি মোবাইল, কত টাকা দামি জামা আমি পরে গেছি, শুধু যাওয়ার সাথে সাথে কি একটা ভালো লাগা কাজ করে মুখের দিকে তাকায় সেই পুরাতন স্মৃতিগুলোর কথা গল্প করে, তুই ভালো আছিস তো, তুই কেমন আছিস, সব কিছু মিলিয়ে সে গল্পের ধারাটাই অন্যরকম হয়। আর কমার্শিয়াল মানুষের কাছে যখন আপনি যাবেন তখন দেখবেন যে সে আপনাকে মানে কি বলবো, গল্পের ধারা চিন্তা ভাবনা ঘুরায়া পেঁচায়া শো অফের গল্প, আমার মোবাইলের দাম এত, আমার হচ্ছে কি বলবো, হাজব্যান্ড এত টাকা ইনকাম করে, এত টাকা বাড়ির দামে, আমরা তো এটা ছাড়া খাই না, এই জায়গা ছাড়া শপিং করতে পারি না, সো মাচ ডিসকাস্টিং এই ধরনের মানুষ। যদি সম্ভব হয় এই ধরনের মানুষের সাথে সব সময় এড়ায় চলবেন। আমি চলতে পারি, আমি এই বিষয়গুলো খুব ভালো পারি, যে এগুলো মানুষ, এগুলো খুব মেন্টাল পেইন দেয়। তো আমাদের বাড়িটা মানে যদি বাইর থেকে দেখা যায় তো মনে হয় যে জঙ্গলের মাঝে একটা বাড়ি, বাড়ির ভিতরেও আব্বা মায়ের সাথে প্রায় ঝগড়া হয় যে মা গাছ অত পছন্দ করে না, আর আব্বা পারলে উঠানের মধ্যেও গাছ লাগাইছে, আশেপাশে অনেক গাছ লাগানো, এবং বাড়ির আশপাশটা তো একদম গাছ দিয়ে ভরা। আর যে জায়গাটাতে রিক্সা চলতেছে এটাকে বলে শাপলা চত্বর, এখানে একটা সাপ বড় একটা শাপলা ফুল আছে আর একটা সিনেমা হল আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, তেমন কিছুই না, মানে মনে পড়তেছে গ্রামের কথা, মাঝে মাঝে খুব মনটা ছোট হয়ে যায়, আব্বা মার কথা মনে পড়ে, তাই খুঁজে খুঁজে এই পুরাতন ভিডিওগুলো আমি বের করলাম, আর একটু ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন, ভালো লাগার এবং ভালোবাসার মানুষগুলোকে সবসময় আঁকড়ে ধরে রাখবেন, কারণ এখনই কমার্শিয়াল যুগে একটা ভালো লাগার মানুষ, আসলে ভালোবাসার, রিয়েলি ভালোবাসার মানুষ কাছে পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। কাছের মানুষগুলো ভালো থাক, ভালোবাসার মানুষগুলো ভালো থাক, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকের জন্য আমি এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।